দেখুন, যদি উন্নয়ন করে থাকে তাহলে ভোট করতে ভয় পান কেন পাচ্ছি? আমাদের কেন নমিনেশন করতে দেওয়া হলো না? কেন এতজনকে গুলিবিদ্ধ করা হলো? কেন আমাদের মহিউদ্দিনকে খুন করা হলো? এর জবাবটা শাসক দল দিক না? যদি এত উন্নয়ন করে থাকে তাহলে উন্নয়নের এতে নিরিখে ভোট হবে নিশ্চয়ই, মানুষ তাদেরকে চাইবে। তাহলে মানুষের রায়ের বিরুদ্ধে কেন যাচ্ছে? মানুষের কণ্ঠটাকে রোধ কেন করা হচ্ছে? মানুষের রায়টাকে কেন দিতে দিচ্ছে না? এই শাসক দল বারবার দেখেছেন, সে 2018 সালে এই বাংলায় কিন্তু নির্বাচন করতে দেয়নি, শুধু কয়েকটা বুথে, পাঁচ ছটা বুথে জমি কমিটিরা লড়াই করে এই শাসক দলের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, প্রচুর লড়াই, রক্তকেই লড়াই হয়েছিল, সেটা আবারও ভাঙড়ে দেখা যাচ্ছে। তাহলে এত উন্নয়ন করে যাচ্ছে যখন, তাহলে কেন তারা ভয় কেন করছে? ভোটটা কেন করতে দেয় না? পঞ্চায়েত ভোটটা করতে দিন না, তাহলে বোঝা যাবে কত উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি হয়েছে, তারপরেও মানুষ সেই বাধাকে অতিক্রম করে আজকে এসেছে। এটা জনজোয়ার, এই যে দেখছেন, এটা মানুষের অধিকারের জন্য লড়ছে। এখানে মানুষ অধিকার নিয়ে এসেছে, অধিকারের কথা বলতে এসেছে, গণতন্ত্র রক্ষা করার জন্য এসেছে। কি লড়াই জারি থাকবে না, ভয় পা পিছিয়ে আসবে কি বলেন? না, ভয় পা পিছনোর জায়গা নেই, রক্ত দিয়েছি, লাগলে আরও রক্ত দেব, কিন্তু লড়াই জারি থাকবে। এ লড়াই চলবে, এ মানুষের লড়াই। হুমকি চলছে, আপনাদের মতন মহিলাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কি? হ্যাঁ, হুমকি দিচ্ছে, আমাকেও তো হুমকি দিচ্ছে, প্রতিনিয়ত আমাকে খুনের হুমকি দিচ্ছে, ধর্ষণের হুমকি দিচ্ছে, তারপরেও এ লড়াই জারি থাকবে। হুমকি দিচ্ছে বলে কি আমি কি ভয় পিছিয়ে আসবো? মানুষের জন্য লড়তে এসেছি, লড়তে তো হবে। এখন লড়াই করতে গিয়ে যদি মৃত্যু হয়, মৃত্যুটাকেও বরণ করতে হবে। আজকে দেখুন, স্বাধীনতা আমরা আজকে পেতাম না যদি কিনা আমাদের পূর্বপুরুষেরা, তারা স্বাধীনতার জন্য যদি ইংরেজদের বিরুদ্ধে লড়াই না করতো, তাহলে কি এই দেশ আমরা স্বাধীন পেতাম? এখনও আমরা ইংরেজদের কাছে বন্দী থাকতাম? তার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি মনে করি স্বচ্ছ সমাজ গড়বো, তো এখানে তো আমাদের লড়াই করতে হবে। সেখানে ইংরেজদের বিরুদ্ধে লড়াই ছিল, এখানে আমাদের দেশীয় গুন্ডাদের, শাসক দলের গুন্ডাদের বিরুদ্ধে লড়াই। লড়াইটা কিন্তু লড়াই, সেটা স্বাধীনতার লড়াই, এটা বাঁচার লড়াই, এটাই তফাত। এখানে সেখানেও বাঁচার লড়াই ছিল, এখানেও বাঁচার লড়াই, মানুষের অধিকারের লড়াই, গণতন্ত্রের লড়াই, খেটে কাটবা মেহনতি মানুষের লড়াই, তাদের গণতন্ত্র রক্ষার লড়াই, এ লড়াই চলবে। আসমা খাতুন, আইএসএফ নেত্রী।